সিরাজগঞ্জে বিরল রোগে আক্রান্ত শিশু কন্যা খাদিজার অস্বাভাবিক মাথার ভার সইতে পারছে না অসহায় বাবা মা। জন্ম থেকে শিশুটির মাথা অনেক বড় এবং ভারী হওয়ায় আড়াই বছর বয়সেও বিছানায় শুয়ে শুয়ে কাটে তার দিনরাত। কঠিন এই ব্যাধি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করছে শিশুটিকে। অর্থাভাবে সঠিক চিকিৎসা করাতে পারছে না গরিব বাবা মা। সন্তানের সুচিকিৎসায় বিত্তবানদের সহায়তা চায় অসহায় পরিবারটি। সিরাজগঞ্জ প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে নুসরাত জাহান সিনথির রিপোর্ট। বিছানায় শুয়ে কিংবা বাবা মায়ের কোলে দিন কাটে শিশু খাদিজার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মাথার ভার বেড়ে চলেছে। খাদিজা খাতুন সিরাজগঞ্জের উল্লাপাড়ার রামাকান্তপুর গ্রামের আরমান আলী ও আফরোজা বেগম দম্পতির তৃতীয় মেয়ে। 2019 সালে জন্মের পর থেকে শিশুটির মাথা অস্বাভাবিক ও ভারী, যার কারণে স্বাভাবিক শিশুদের মতো চলাফেরা ও খেলাধুলা করতে পারে না খাদিজা। একটি মাদ্রাসায় সামান্য বেতনে চাকরি করে খাদিজার বাবা। সংসার চালানো ও বাকি দুই সন্তানের পড়াশোনার খরচ চালাতেই হিমশিম খেতে হয় তাকে। টাকার অভাবে শিশু সন্তানটির চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। উন্নত চিকিৎসায় সরকার ও বিত্তবানদের সহায়তা চায় পরিবারটি। মেয়েটাকে নিয়ে আমার নিজে থেকেই মেয়েটাকে খাওয়ানো হয়, গোসল করানো হয়, কোলে নিয়ে রাখতে হয় বিছানায়, আমার কোলে আর আমার নিজের বিছানায় রাখতে হয়। নিজে থেকে কিছু করতে পারে না, যার কারণে আমার অনেক সমস্যা হয়। আবার রান্না বান্না করতে হয়, মেয়েটাকে নিয়ে অনেক পেরেশানির ভিতরে আছি আর কি। মেয়েটার জন্য আপনাদের কাছ থেকে কিছু সাহায্য চাচ্ছি, যে মেয়েটাকে যেন চিকিৎসা করাতে পারি। সমাজের অনেক নামী দামি মানুষের কাছ থেকে যে বাচ্চাটার চিকিৎসা পাওয়া যেত, তাহলে আমি আমার মেয়েটা স্বাভাবিক চলাফেরা করতে পারতো, তাহলে আমার একটু ভালো লাগতো। শিশু খাদিজার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি। উল্লাপাড়া উপজেলার পঞ্চকেশ্বর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের খাদিজা খাতুন একটি বিরল রোগে আক্রান্ত। আমরা খবর পাওয়ার সাথে সাথে উপজেলা পরিষদের পক্ষ থেকে খাদিজা খাতুনের একটি প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দিয়েছি এবং এই প্রতিবন্ধী ভাতা দিয়েই তার এই রোগের সুচিকিৎসা সম্ভব নয়। তাই সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং সরকারের কাছে আকুল আবেদন জানায় খাদিজা খাতুনের চিকিৎসার একটি সুব্যবস্থা করার জন্য। মস্তিষ্কের বিরল রোগে আক্রান্ত শিশু খাদিজা, তার চিকিৎসায় প্রয়োজন বড় অঙ্কের টাকা। যেটা বলছেন মাথা ফোলা, এটা জন্মগত একটা রোগ, এটা হাইড্রোকেফালাস বলে। এই হাইড্রোকেফালাসের চিকিৎসা বাংলাদেশের বড় যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে সরকারি, সেই সরকারি হাসপাতালগুলিতে এই চিকিৎসা ব্যবস্থা আছে এবং সেখানে প্রত্যেকটা হাসপাতালে গরিব এবং দুস্থ মানুষের জন্য বিশেষ ব্যবস্থা আছে। তাহলে প্রতিটা হাসপাতালে সমাজসেবা একটা ডিপার্টমেন্ট আছে, সেখান থেকেও তারা হেল্প পেতে পারে। সবার সহযোগিতায় ছোট্ট খাদিজা সুস্থ হয়ে অন্য সব শিশুদের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারবে, এমনটাই প্রত্যাশা পরিবারের। নুসরাত জাহান সিনথি, আরটিভি।